গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছো। আজকে তোমাদের 34 নাম্বার ক্লাস। আচ্ছা, আমরা কি পড়ছিলাম অবরোহ এবং আরোহের মধ্যে পার্থক্য, এবং এটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আমরা অলরেডি গত ক্লাসে 7 নাম্বার পর্যন্ত পড়িয়েছি, এখন আমি 8 চলে যাব। 7-এর লাস্ট কি ছিল? লাস্ট ছিল যে এই অনুমানের বৈধতা বিচার করা হয়, অর্থাৎ যুক্তিটা কি বৈধ না অবৈধ। কিসের আলোকে বিচার করবো আমরা? সপ্তম অধ্যায়ে কতগুলো, ষষ্ঠ অধ্যায়ে কতগুলো নিয়ম আমি দেখাবো, সেই নিয়মের অধীনে বিচার করবো যেটা বৈধ না অবৈধ। আর এখানে বৈধতা অবৈধতা বিচার করা না, শুধুমাত্র আশ্রয় বাক্যগুলো বস্তুগতভাবে, অর্থাৎ বাস্তবের সাথে, বস্তুগত সত্য মানে হচ্ছে বাস্তবের সাথে মিল, বাস্তবের সাথে মিল আছে কিনা। আর আকারগত সত্যতা হচ্ছে কতগুলো রুলস থাকবে, সেই রুলস অনুযায়ী যুক্তিটা সঠিকভাবে, যুক্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে কিনা বা অনুমানটা। আচ্ছা, এখানে বলছে 7 নম্বরে যুক্তির ক্ষেত্রে বৈধতা বিচার করা হয় বলে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আশ্রয় বাক্য সংগ্রহ করা হয় না। অর্থাৎ এইখানের মূল কথাটা ছিল কি, 8 নম্বরে বলছে যেহেতু যুক্তির বৈধতা বিচার করা হয়, তাহলে আশ্রয় বাক্যগুলোকে বস্তুগতভাবে সত্য কিনা, অর্থাৎ বাস্তবতার সাথে মিল আছে কিনা তা যাচাই করা হয় না। যেহেতু যুক্তির, এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ, যেহেতু যুক্তির বৈধতা বিচার করা হয়, সেহেতু আশ্রয় বাক্যগুলোর বস্তুগত সত্যতা যাচাই করা হয় না। অর্থাৎ এখানে, এটা তো আমরা জানি এটা সত্য, সব মানুষ হয় মানুষই, রহিম হয় একজন মানুষ, কিন্তু এটা সত্যতা বাস্তবের সাথে মিল আছে কিনা এটা যাচাই করা হয় না, কারণ যেহেতু বৈধতা বিচার করা হয়। আর এখানে কী করতে হবে, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আশ্রয় বাক্য সংগ্রহ করা হয়, অর্থাৎ বাস্তব, এখানে লিখে দিচ্ছি এখান থেকে, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আশ্রয় বাক্য সংগ্রহ করা হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এখানে আশ্রয় বাক্যগুলো সংগ্রহ করা হয় বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। এখন আমি চলে যাব 9 নম্বরে। 9 নম্বর হয়েছে এই অনুমান হয় বৈধ না হয় অবৈধ, অর্থাৎ এটা হয় বৈধ হবে না হয় অবৈধ হবে। আর এটা কি হবে, তাই এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত, কথাটা এভাবে লেখা, কিন্তু অনেকগুলো কথা আছে, সিদ্ধান্ত সম্ভাব্য এবং এক এক সময় এক এক রকম, বা এভাবে লেখা, সিদ্ধান্ত বিভিন্ন রকমের হয়, সিদ্ধান্ত হয় সম্ভাব্য এবং এক এক সময়। কথাটা এভাবে দিয়ে দিলাম আমার ভাষায়, সিদ্ধান্তটা সম্ভাব্য, অর্থাৎ এটা হবে বৈধ বা অবৈধ, আর এটা সিদ্ধান্ত কখনোই নিশ্চিত হবে না, আরোহ অনুমানের এক এক সময় এক এক রকম হবে। কথাটা আছে এখানে যে সিদ্ধান্তের সম্ভাবনা মাত্রা কম বেশি হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম। যখন আমি পরে পড়াবো প্রকল্প সেকেন্ড ইয়ারে এক একটা অধ্যায় পড়াবো সম্ভাব্য ব্যাখ্যা,
প্রকল্প বা পরীক্ষণমূলক পদ্ধতি, তখন দেখবে যে এক এক সময় সিদ্ধান্ত এক এক রকম হয়, অর্থাৎ সম্ভাব্যতা মাত্রার উপরে ডিপেন্ড করে। এখন আমি অসম্ভাব্যতার মধ্যে যাবো না। লাস্ট পয়েন্ট 10 নম্বর হচ্ছে সিদ্ধান্তের ক্ষেত্রে আশ্রয় এক বা কাজ দিতে পারে, সিদ্ধান্ত কেবল দুই বা ততোধিক আশ্রয় বা গতিতে। এইটা ঠিক 1 নম্বরের মতোই। ও আচ্ছা, 1 নম্বরে আমি নিজে থেকে বলেছিলাম সিদ্ধান্তটা এক বা একাধিক আশ্রয় পক্ষ থেকে নিশ্চিত হয়। সিদ্ধান্ত, এটা তোমরা বানিয়েও লিখতে পারো, সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়। অর্থাৎ এখানে সিদ্ধান্তটা এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে এসছে, কিন্তু আমরা কখনো কখনো পড়ো সব মানুষের মানসিক, কিছু মানসিক প্রাণী হয় মানুষ সিদ্ধান্ত, তখন একটা আশ্রয় বাক্য থেকে, তাই বলছি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে। আর আরোহণ মানে সিদ্ধান্ত হয় দুই বা ততোধিক, মানে আরোহণ মানে কখনোই আশ্রয় বাক্য একটা থাকে না। তাহলে এখানে লিখবা দুই বা ততোধিক, ততোধিক ততোধিক আশ্রয় বাক্য থেকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ততোধিক সিদ্ধান্ত নিশ্চিত হয়টা দেখলাম না, দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত। তাহলে বিষয়টা বুঝতে পারছো, এটা মুখস্থ করতে হলে তোমাকে সংজ্ঞার উদাহরণটা লিখেই এক একটা পয়েন্টস পড়তে হবে। যদি উদাহরণটা তোমার সামনে থাকে পয়েন্টসগুলো ইজিলি মুখস্থ হবে এবং মনে থাকবে। একবারে তো আর 10টা মনে থাকবে না, 3টা 3টা করে পড়ো, ঠিক আছে? 3টা 3টা করে পড়ো, পড়ে তারপর লিখো। তাহলে আমাদের হয়ে গেল কি, অবরোহ এবং আরোহণ মানে পার্থক্য। এবং প্রথমেই যদি তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করে, কোশ্চেনে দেয় অনুমান কত প্রকার, মনে রাখবে প্রথমেই হচ্ছে অবরোহ এবং আরোহ। তারপরে অবরোহ থেকে এসছে আরও দুই প্রকার, মাধ্যম এবং অমাধ্যম। অলরেডি এই দুটো পার্থক্য আমি পড়িয়ে ফেলেছি, ঠিক আছে? এখন আমাদের পঞ্চম অধ্যায় আজকে শেষ। এখানে পিছনে তো তোমাদের আমি বাড়ির কাজ দিব ফার্স্ট ইয়ারে। এখানে MCQ তোমরা তুলে নাও, পঞ্চম অধ্যায়ের পিছনে সব MCQ আমি তোমাদের এবার একটা বাড়ির কাজ দিলাম, তোমরা তোমাদের সাথে আমাদের দেখা হবে 25 তারিখে। তোমরা এই অধ্যায়ে, এই পঞ্চম অধ্যায়ে বইয়ের পেছনে যে MCQ আছে এবং CQ যতটুকু পারো, MCQ তো পারবে, CQ যে কটা তোমার বই থেকে আয়ত্ত করতে পারো সেই পড়াগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। এখানে MCQ আছে, MCQ আছে 42 এবং CQ আছে 25টা। 25টা CQ ঘুরে ফিরে দেখবে, ওই 10-12টা ঘুরে ফিরে ওইটাকে 10-12টাকে 25টা বানিয়েছে, এবং কিছু বোর্ডের কোশ্চেন আছে। তোমরা আগে মূল জিনিসগুলো পড়ো, কী পড়বে প্রথমে? এখানে আছে অনুমান, অনুমানের ইংরেজি শব্দ অনুমান কাকে বলে, একদম এটা আসবে, কত প্রকার তাও আসবে, শ্রেণীবিভাগ, আর প্রত্যেকটা শ্রেণীবিভাগের সংখ্যা উদাহরণ আর এই পার্থক্য। এই অধ্যায় একদম নাড়ি ঘুরি পাই টু পাই তোমাকে পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে কিছুটা পড়ব 6ষ্ঠ অধ্যায়ে। অর্থাৎ এতক্ষণ যে আলোচনা করলাম এই অবরোহ অনুমান, এখন এখানে অবরোহ অনুমানের ডিটেলস আছে, এগুলো শুরু করব। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে থাকি, তুমি এগুলো একটু দেখো। 6ষ্ঠ অধ্যায়,
ষষ্ঠ অধ্যায় হচ্ছে অবৈধ অনুমান। অবৈধ অনুমানের নীতি শব্দ তোমরা সবাই জানো, ডিডাক্টিভ, তাও আমি লিখে দিচ্ছি তোমরা এগুলো বারবার বলছি, ভালো করে পড়ো। তোমরা ভিতরে অনেক কঠিন কঠিন প্রশ্ন উত্তর পড়ো, কিন্তু এই যে ইংরেজি প্রতিশব্দগুলো পড়ো না। আচ্ছা, অবর্ণ অনুমান পড়তে গেলে প্রথমেই তুমি অবর্ণ অনুমানের সংজ্ঞাটা একটু স্মরণ করে নাও। বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে, না সার্বিক আশ্রয় বাক্য থেকে একটি বিশেষ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে অবর্ণ অনুমান বা কি বলবে, এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যখন একটি অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়, এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না, তাকে অবলম্বন অনুমান বলে। আমি এখানে আবার একটু লিখে দিচ্ছি, আচ্ছা আরেকটা কথা মনে রেখো, তোমাদের যে শিখন ফলটা আছে বইয়ের, এটা বইটা চ্যাপ্টারটা শেষ করার পরে সবসময় শিখন ফলে কী আছে এটা দেখে নিও, কারণ ওখান থেকেই তোমাদের কোশ্চেনগুলো করা হয়। যে অনুমান প্রক্রিয়ায় আমি এটা মুছে দিচ্ছি, যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হয় তাকে কি বলা হয়, অবরোহ অনুমান। ধরে নাও পরীক্ষাটা এসছে, পরীক্ষা এভাবে না আসলে প্রথমে একটা কোশ্চেন দিবে অবরোহ অনুমান কাকে বলে, আবার একটা কোশ্চেন দিবে, একটা উদাহরণ তোমাকে তুলে দিবে, তুলে দিয়ে বলবে এর বৈশিষ্ট্যগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। যখনই তুমি দেখবে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত এসছে এবং সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক, তখন তুমি চক করে ধরে ফেলবে এটা অবরোহ অনুমান। বৈশিষ্ট্য আসলে বৈশিষ্ট্য লিখবে, অবরোহ আরোহ সাথে পার্থক্য দিলে পার্থক্য লিখবে, যেগুলো পড়ে ফেলেছে। এখন আমি পড়াবো যেটা, আচ্ছা অবরোহ অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে, এখানে আমি শ্রেণীবিভাগ আজকে পড়াবো। অমাধ্যম অনুমানের প্রকৃতি, মাধ্যম অমাধ্যমের উপাদ্যদ আমি পড়িয়ে ফেলেছি, অমাধ্যমের অনুমানে। আচ্ছা এখানে বলা হচ্ছে বৈশিষ্ট্যে কি এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে, আরেকটা বলছে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় হয় না, দেখতে পাচ্ছ এটা বিশেষ, এটা হচ্ছে সার্বিক। আচ্ছা উপরে দৃষ্টান্ত দেখা যায় দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত, সেগুলো আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক, আচ্ছা এবং আশ্রয় বাক্য ব্যাপক থেকে অনেক আশ্রয় বাক্য সিদ্ধান্ত সমব্যাপক হতে পারে। এখানে যে তিনটা বৈশিষ্ট্য এটা তোমাকে সবসময় পড়তে হবে, যে সিদ্ধান্ত সিদ্ধান্ত আশ্রয় এখানে লিখে দিলাম, হ্যাঁ সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক, তুমি দেখতে পাচ্ছ সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক। আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে সর্বদাই এক বা দুটি
আশ্রয় বাক্য থেকে, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। এখানে আরেকটা কথা লিখতে পারো যে সিদ্ধান্ত কখনো কখনো আশ্রয় বাক্যের সমান ব্যাপক হতে পারে, কিন্তু কখনোই বেশি ব্যাপক হয় না। আচ্ছা, এগুলো আমরা সব পড়ে এসেছি। এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে অবরোহ অনুমান হচ্ছে দুই প্রকার। তো তুমি এখানে অবরোহ লিখে কি লিখবে? অবরোহ, অবরোহ এখানে লিখবে অমাধ্যম, আর এখানে লিখবে মাধ্যম। আমরা অলরেডি এটা পড়ে এসেছি। হ্যাঁ, অমাধ্যম কাকে বলে আমাদের মনে আছে তাই না? যে অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিশ্চিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। তাহলে এটা আমি মুছি, ঠিক আছে? এটা তো আমরা বারবার পড়েছি। অমাধ্যম কাকে বলে? যে অনুমান প্রক্রিয়ায় একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয় বা সিদ্ধান্তটি একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি নিশ্চিত হয়। আচ্ছা, আমি সরাসরি লিখিনি এখানে। যে অনুমান প্রক্রিয়ায় একটি মাত্র আশ্রয় বাক্য থেকে, তুমি দেখতেই পাচ্ছ একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা সরাসরি নিশ্চিত হয়েছে তাকে অমাধ্যম অনুমান বলে। অর্থাৎ এখানে দেখো, সব মানুষের মানুষের, আমি সুতরাং চিহ্ন দিয়ে কী লিখেছি, সকল মানুষের প্রাণী হয় মানুষ। এখানে কয়টা আশ্রয় বাক্য? একটি। আমরা অলরেডি পার্থক্য পড়ে ফেলেছি, আমাদের এটাতে সম্পর্কে কিছু জানা আছে, আমরা আজকে পড়ব বৈশিষ্ট্যগুলো। তাহলে এটা হচ্ছে পেজ হচ্ছে 205। আমাদের বৈশিষ্ট্য আছে এখানে 11টা, ছোটো ছোটো করে আমরা নেক্সট ক্লাসে একটুখানি তোমরা চোখের দেখা দেখে নিও, নেক্সট ক্লাসে আমি বাকিটা শেষ করে দেবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।